গুড ইভিনিং টু এভরিওয়ান। আজ হচ্ছে আমি মিনারেলস অফ ইন্ডিয়া, তাই তো, ইন্ডিয়ান মিনারেলস সম্বন্ধে হচ্ছে আমি আজকে আলোচনা করব। তো আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা জানাও শুরু করার আগে। গুড ইভিনিং ইমরান। Am I clearly audible or not? Okay, sound clear. হ্যাঁ ইমরান, জানুয়ারি থেকে হচ্ছে নতুন ব্যাচ স্টার্ট হবে একদম। চলো, আচ্ছা মিনারেলস আমরা পড়ছি, আমরা আজকে শুরু করছি ইন্ডিয়ার হচ্ছে মিনারেলসের সম্বন্ধে। তাহলে মিনারেলস বা খনিজ পদার্থ সেটা কি? দেখো মিনারেলস হচ্ছে বেসিক্যালি, যদি আমরা বলি যে মিনারেলস আর যেটা কি না হচ্ছে দ্যাট আর ফর্মড ন্যাচুরালি ইন দ্য আর্থ, অ্যান্ড মিনারেলস আর ইউজুয়ালি সলিড, তাই তো, ইউজুয়ালি সলিড, আর যেটা মোটামুটি ক্রিস্টালাইন স্ট্রাকচার, এটা আমাদের মিনারেলস মাথায় থাকে যে মিনারেলস আর ইউজুয়ালি সলিড অ্যান্ড ক্রিস্টালাইন স্ট্রাকচার, অ্যান্ড কি বলা হয় ইনঅর্গানিক, কারণ লাইফ সাইকেলে কিন্তু কোনো মিনারেলস প্রডিউস হয় না, মিনারেলস হচ্ছে ইনঅর্গানিক, ঠিক আছে। তাহলে কীভাবে ফর্মড হয়? ফর্মড বাই দ্য জিওলজিক্যাল প্রসেসেস। তাহলে খনিজ পদার্থ বা মিনারেলস বলতে আমরা কি বুঝলাম? যে মিনারেলস বা খনিজ পদার্থ কি, যেটা কিনা প্রকৃতিতে হচ্ছে স্বাভাবিকভাবে উৎপন্ন হচ্ছে বিভিন্ন রকমের জিওলজিক্যাল প্রসেসের ফলে, এবং সেটা সাধারণত ইনঅর্গানিক হয়, ক্রিস্টালাইন স্ট্রাকচার হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে দেখো সেটাই বলা হচ্ছে, আমি যদি মিনারেলসের ডেফিনিশনে আসি যে এটা কি বলছে, একটা কেমিক্যালি কম্পাউন্ড, তাই তো, এটা একটা কেমিক্যালি কম্পাউন্ড, ওকে, অ্যান্ড এটা ক্রিস্টালাইন স্ট্রাকচার ফর্ম বললাম আমি, আর এছাড়া কি অ্যাবায়োজেটিক নেচার, বা যেটাকে আমি বললাম কি ইনঅর্গানিক, এই শব্দটা বলেও বললাম, এটা হচ্ছে ইনঅর্গানিক হচ্ছে কম্পাউন্ডস, ঠিক আছে, যেটা কি না লাইফ সাইকেলে প্রডিউসের ফলে কিন্তু মিনারেলস হচ্ছে তৈরি হয়নি। তাহলে মিনারেলস বা খনিজ পদার্থ কি, সেটা আমাদের একটা স্বচ্ছ ধারণা হলেও যে মিনারেলস সাধারণত ন্যাচুরালি ফর্মড হয় ইন দ্য আর্থ, অ্যান্ড ইউজুয়ালি দে হ্যাভ আ সলিড স্ট্রাকচার, ক্রিস্টালাইন স্ট্রাকচার, অ্যান্ড ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস রয়েছে, কিছু কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে, এবং জিওলজিক্যাল প্রসেসের ফলে তৈরি হয়। এবার মিনারেলস তো আমরা নিশ্চয়ই খালি চোখে মিনারেলস দেখতে পাই না, মিনারেলসকে আমরা দেখতে গেলে কি করতে হয়, রক্সের ভেতরে আমরা মিনারেলসগুলো পাই, তাই তো, রক্সের ভেতরে আমরা হচ্ছে সাধারণত মিনারেলসগুলো পাই। তাহলে রক্সটা কি? রক্সটা হচ্ছে অ্যাগ্রিগেটস অফ মিনারেলস, এই রক্স হলো অনেকগুলো মিনারেলসের কম্পোজিশনের ফলে দেখতে পাওয়া যায়। তাহলে দেখো মিনারেল হচ্ছে হ্যাজ আ ওয়ান স্পেসিফিক হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, একটা মিনারেলে একটা হচ্ছে কিন্তু কেমিক্যাল কম্পোজিশন থাকে, কিন্তু রক কি হয়, ক্যান বি দ্য অ্যাগ্রিগেট অফ ডিফারেন্ট মিনারেলস, অনেকগুলো মিনারেলসের কিন্তু কম্পোজিশনের ফলে রক তৈরি হয়। তাহলে মিনারেলস আমি যদি ইয়ে করি, আমরা কিছু কিছু জিনিস মিনারেলস আমরা পাচ্ছি আলাদাভাবে দেখতে পাচ্ছি, আর কিছু রক কি হয়, মিনারেলসের কম্পোজিশনের ফলেও কিন্তু রক তৈরি হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের একটা ধারণা হলো যে মিনারেলস কি, এবং রক্স এবং মিনারেলসের মধ্যে ডিফারেন্সিয়েটটা কি, যে রক্সের হচ্ছে অনেকগুলো মিনারেলসের কম্পোজিশনের ফলে তৈরি হয়ে থাকে রক্স, ওকে, আর কিছু কিছু হচ্ছে সময় আমরা রক্স হচ্ছে আলাদাভাবেও পেয়ে থাকি। যারা কি না হচ্ছে জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডে বা জিওগ্রাফি অনার্স পড়ে এসছো, তাদের দেখবে তোমাদের একটা টপিকই ছিল যে মেগাস্কোপিক আইডেন্টিফিকেশন অফ রক্স অ্যান্ড মিনারেলস, মানে তোমাদের খালি হাতে তোমাদের আইডেন্টিফাই করতে হতো কীভাবে, একটা টাচে, অথবা হচ্ছে আমরা দেখে, অথবা হচ্ছে বিভিন্ন রকমের স্ট্রিকে স্ট্রিক প্লেটে হচ্ছে ফেলে, এইভাবে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হতো কোনটা রক অ্যান্ড উইচ ইজ রক অ্যান্ড উইচ ইজ মিনারেলস, তাই তো, এগুলো তোমরা করে এসছো। যারা করনি তাদের হতে পারে রক্স মিনারেলসগুলো একটু ইন্টারেস্টিং মনে হবে বা একটু বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে। তো চলো রক্স অ্যান্ড মিনারেলস কি সে সম্বন্ধে আমরা জানলাম। এবার এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে রক্স এবং মিনারেলসে, রক্স এবং মিনারেলস যেটা, দেখো রক্স এবং মিনারেলস আমরা কোথায় পাই, আর্থে পাই, কারণ আমরা আর্থেই রয়েছি, আর্থের মধ্যেই পাচ্ছি, বাকি প্ল্যানেট হিসেবে আমাদের এখানে আলোচ্য বিষয় নয়, আমরা আর্থে রয়েছি, আর্থের বিষয় আলোচনা। তাহলে দেখো এই জিনিসটা আমরা এখানে দেখি যে আর্থ ক্রাস্টের মধ্যে যদি বলা হয় যে সব থেকে কম্পোজিশন বেশি কোনটা,
যদি আর্থ ক্রাস্ট বলে, আর্থ যদি বলা হয় ক্রাস্ট, তাহলে হচ্ছে অক্সিজেন হচ্ছে সব থেকে বেশি থাকে, অক্সিজেন এলিমেন্টটা সব থেকে বেশি থাকে আর্থ ক্রাস্টের মধ্যে। আর যদি বলা হয় হোল আর্থ, হোল আর্থের মধ্যে সব থেকে কম্পাউন্ডস কি বেশি থাকে, তাহলে হচ্ছে আয়রন ওর বা আয়রন। যদি হোল আর্থ বলে তাহলে সব থেকে বেশি কম্পাউন্ডস থাকে আয়রন, যদি আর্থ ক্রাস্ট বলে তাহলে সব থেকে বেশি থাকে হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এবার দেখো নভেম্বর 2018 ইন্টারন্যাশনাল মিনারোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা শর্টে IMA বলি, সেটা অ্যানাউন্স করলো সারা পুরো ওয়ার্ল্ডে কিন্তু প্রায় 5389 মিনারেলস রয়েছে, 5389 মিনারেলস রয়েছে। ইন্ডিয়াতে টোটাল নাম্বার অফ মাইন্স রয়েছে কত, প্রায় 1531, 1531টা হচ্ছে মাইন্স রয়েছে আমাদের ইন্ডিয়াতে। এবার কোথায় কি রয়েছে ইন্ডিয়ার মধ্যে সেটা একটু দেখে নিই, কোন কোন স্টেটে কোথায়। তামিলনাড়ুতেই রয়েছে প্রায় 230 সব থেকে বেশি, তারপর আসছে মধ্যপ্রদেশ 197, আসছে গুজরাট 191, তারপর আসছে কর্ণাটকা 142, তারপর আসছে অন্ধ্রপ্রদেশ 129, তারপর আসছে ছত্তিশগড় 112, গোয়া 87, উড়িষ্যা 132, রাজস্থান 85 অ্যান্ড মহারাষ্ট্র 75। খুব ইম্পর্টেন্ট যখন এক্সাম বা তোমরা কিনা কোনো এমসিকিউ বেসড হচ্ছে পড়ছো, কোনো অবজেক্টিভ হচ্ছে টাইপ যখন কোনো পড়াশোনা করছো জিওগ্রাফিতে, ইন্ডিয়ার ক্ষেত্রে মিনারেলসের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথায় বেশি মাইন্স দেখতে পাওয়া যায়, আমরা হিসাবে দেখলাম তামিলনাড়ুতে সব থেকে বেশি কিন্তু মাইন্স রয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের এক এখানে এই স্লাইড থেকে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে যদি হোল অফ দ্য আর্থ বলি তাহলে সব থেকে বেশি কম্পাউন্ডস রয়েছে হচ্ছে আয়রন, যদি বলা হয় আর্থের ক্রাস্টের মধ্যে সব থেকে বেশি কোন এলিমেন্টের কম্পাউন্ড কম্পোজিশন বেশি, তাহলে বলবো অক্সিজেন। তারপর টোটাল নাম্বার অফ মাইন্স কত রয়েছে সেটা আমরা জানলাম, কত প্রায় 1531, তার মধ্যে আমরা ডিস্ট্রিবিউশনগুলো ইন্ডিয়ার দেখে নিলাম। ক্লিয়ার? এগুলো যেগুলো আমরা বলেছি সেগুলো টপ, যেগুলো টপ 10 যেটা সেটা আমি বলেছি। ঠিক আছে, নেক্সট ওয়েস্ট বেঙ্গল যেটা সেটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাম যখন পড়াবেন সেগুলো ডিটেলস তোমাদের দিয়ে দেবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ মিনারেলস। মিনারেল হচ্ছে ক্লাসিফিকেশন রয়েছে, ফার্স্টেই দেখো মিনারেল হচ্ছে তিনটে ভাগে কিন্তু মেইনলি ভাগ করা হয়। একটা হচ্ছে মেটালিক, একটা নন মেটালিক, আর একটা হচ্ছে অ্যাটমিক। এই তিনটে ডিফারেন্টটা কি, মেটালিক মানে বুঝতে পারছো যেটা কিনা মেটাল কম্পোজিশন, নন মেটালিক মানে যেখানে মেটাল কম্পোজিশন নেই। আরেকটা যে মেন পার্থক্য সেটা তো আমরা নামেই এই পার্থক্য ধরে নিয়েছি, মেটালিকে সবসময় যে মিনারেলস আমরা বলছি মেটালিক হচ্ছে, আমাদের রক্স হচ্ছে তিন রকমের হয়, আমি বারবার বলেছি যে ইগনিয়াস, সেডিমেন্টারি আর মেটামরফিক রক, তাই তো? এই মেটালিকটা হচ্ছে কিন্তু ইগনিয়াস রক আর মেটামরফিক রক থেকে পাওয়া যায়, মেটামরফিক রক থেকে পাওয়া যায়। ওকে, মেটালিকটা হচ্ছে ইগনিয়াস আর মেটামরফিক রক থেকে এই মেটালিক যে মিনারেলসগুলো সেগুলো পাওয়া যায়। মেটালিক মিনারেলসগুলো কোথা থেকে পাচ্ছি, ইগনিয়াস আর মেটামরফিক রক থেকে, মেটামরফিক রক থেকে। ক্লিয়ার? তাহলে নন মেটালিক আমরা কোন রক থেকে পাচ্ছি, নন মেটালিক আমরা সেডিমেন্টারি রক থেকে পাচ্ছি, যেটা কিনা সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট এই মেটালিক আর নন মেটালিকের মধ্যে হচ্ছে ডিফারেন্সে। এবার দেখো মেটালিককে আমরা দুটো ভাগে ভাগ করছি, মেটালিক মিনারেলসকে দুটো ভাগে ভাগ করলাম, একটা ফেরাস একটা হচ্ছে নন ফেরাস। আচ্ছা ফেরাসটা কি, ফেরাসটা হচ্ছে এই যে FE, যেটা কিনা হচ্ছে আয়রন, FE বা আয়রন কন্টেন্ট যেটা বেশি তাকে সেই মিনারেলসকে বলা হয় ফেরাস মিনারেলস। যেই মিনারেলসে আয়রন কন্টেন্টটা সব থেকে বেশি তাকে বলা হয় ফেরাস, ফেরাস হচ্ছে মিনারেলস। এবং ফেরাস মিনারেলসটা কার আন্ডারে পড়ে, মেটালিক মিনারেলসের আন্ডারে পড়ে। নন ফেরাসটা কি, যেটাতে কিনা কোনো আয়রন কন্টেন্ট নেই, বাকি যেগুলো রয়েছে কম্পাউন্ডসগুলো সেটা হচ্ছে নন ফেরাস। ওকে, এবার নন মেটালিকে আসি, নন মেটালিকের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা ফুয়েল আর একটা হচ্ছে আদার্স, আমি ভাগ করেছি। ফুয়েলের মধ্যে আমরা কোনগুলো পড়বো, আমরা ফুয়েলের মধ্যে পড়বো কোল, পেট্রোলিয়াম, এগুলো পড়বো। ঠিক আছে,
এবার বলে রাখি, এই যে ফুয়েলের মধ্যে কোল বা পেট্রোলিয়াম যেহেতু এটা একটা এনার্জি রিসোর্সের মধ্যে পড়ে, তাই আমি এই কোল বা পেট্রোলিয়ামটা এনার্জি রিসোর্স যেদিনকে পড়াবো সেদিনকে আমি ডিসকাস করব, বাকি মিনারেলসগুলো আজকে আমি ডিসকাস করব। তাহলে ফুয়েলের মধ্যে পড়লো কি, কোল অ্যান্ড পেট্রোলিয়াম। আদার্সের মধ্যে কি পড়ে, এই যে মাইকা দেখছো তোমরা, আভ্র আমরা যেটা বলে থাকি, ডায়মন্ড রয়েছে, ওকে, এই সব জিনিস কিন্তু গোল্ড, ডায়মন্ড, সিলভার সবই আদার্সের মধ্যে পড়েছে। সেগুলো প্রত্যেকটাই কি নন মেটালিকের মধ্যে পড়ে। তাহলে ফেরাসের মধ্যে আমরা কি পড়বো, ফেরাসের মধ্যে পড়বো আমরা আয়রন আর ম্যাঙ্গানিজ পড়বো, আয়রন আর ম্যাঙ্গানিজ, ঠিক আছে, আয়রন আর ম্যাঙ্গানিজ পড়বো। নন ফেরাসের মধ্যে পড়বো কপার, বক্সাইট, এগুলো পড়বো, ঠিক আছে। আমরা আস্তে আস্তে এগুলো পড়তে পড়তে যাবো। অ্যাটমিকটা কি, অ্যাটমিক মিনারেলসটা দেখো খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে ফুয়েল, এই যে ফুয়েল যেই বলছিলাম বারবার এনার্জি রিসোর্সেস, এর সাবস্টিটিউট হিসাবে কাজ করে কে, এই অ্যাটমিক মিনারেলসগুলো। ফুয়েল রিসোর্সের হচ্ছে সাবস্টিটিউট হিসেবে কাজ করছে অ্যাটমিক রিসোর্সেস, যার মধ্যে আমরা পড়বো কি ইউরেনিয়াম আর থোরিয়াম। ইন্ডিয়ার মধ্যে কিন্তু বলা হয় যে অ্যাটমিক রিসোর্সের মধ্যে ইউরেনিয়াম আর থোরিয়ামই সব থেকে বেশি এনার্জি রিসোর্স হিসেবে কাজ করা হয়ে থাকে, ঠিক আছে। এই হচ্ছে কিনা আমাদের ক্লাসিফিকেশন অফ মিনারেলস, মিনারেলস আমরা ক্লাসিফাই করলাম, যেখানে আমরা জানলাম কি মেনলি মিনারেলসকে আমরা তিনটে ভাগে পার্টে ভাগ করছি, একটা মেটালিক, নন মেটালিক অ্যান্ড অ্যাটমিক। মেটালিক আর নন মেটালিকের মধ্যে দুটো পার্থক্য বলেছি, একটা তো নামের মধ্যেই খুঁজে পেয়েছো যেটা মেটাল কন্টেন্ট, আর একটা কিনা উইদাউট মেটাল কন্টেন্ট। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, মেটালিক হচ্ছে ইগনিয়াস মেটামরফিক রক থেকে মেটালিক মিনারেলস পাওয়া যায়, নন মেটালিক মিনারেলস হচ্ছে সেডিমেন্টারি রক থেকে পাওয়া যায় বা পাললিক শিলা থেকে। মেটালিকের মধ্যে আমরা দুভাগে ভাগ করছি, ফেরাস নন ফেরাস, ফেরাস মানে আয়রন কন্টেন্ট অ্যান্ড উইচ ইজ নট আয়রন কন্টেন্ট সেটা হচ্ছে নন ফেরাস, ঠিক আছে। নন মেটালিকের মধ্যে ফুয়েল অ্যান্ড আদার্সের মধ্যে ফেলেছি, ফুয়েলের মধ্যে বললাম কোল অ্যান্ড পেট্রোলিয়াম, যেটা কিনা এনার্জি রিসোর্সের ক্লাসে আমি ওটা ডিসকাস করব। অ্যাটমিক রিসোর্সটা কিন্তু মেনলি এই ফুয়েল রিসোর্সের সাবস্টিটিউট হিসাবে কাজ করে, যেটা এনার্জি রিসোর্সেস, ওকে, ক্লিয়ার। শার্লক হোমস, আমি খুব অনার্ড যে শার্লক হোমস আমাকে মেসেজ করেছে যে মিনারেলগুলোর লার্জেস্ট প্রডিউসিং স্টেটগুলো বলবে, নিশ্চয়ই বলবো, সাথে থাকো, বলতে বলতে যাব। চলো এবার দেখো, ফার্স্ট যেটা আমরা ফেরাসের মধ্যে পড়ছি, ফেরাস মানে এক্ষুনি বুঝে গেছি যেটা কিনা আয়রন কন্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি প্রথম ফেরাস মিনারেলসের মধ্যে কী পড়বো, আয়রন ওর পড়বো, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমরা আয়রন ওর পড়বো। দেখো আয়রন ওর মধ্যে দেখো এটা একটা ইম্পর্টেন্ট আয়রন ওর, অ্যান্ড প্রোভাইডস দ্য র মেটেরিয়াল ফর দ্য আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, খুব ইম্পর্টেন্ট। আয়রন স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু এই আয়রন ওর কিন্তু খুবই অবদান রয়েছে। আর একটা, এই আয়রন ওর কিন্তু ইগনিয়াস রকের কুড়াপ্পা এবং ধারওয়াড়, কুড়াপ্পা এবং ধারওয়াড়দের জিওলজিক্যাল আমি একবার পড়িয়েছিলাম তোমাদের, কুড়াপ্পা এবং ধারওয়াড় জিওলজিক্যাল টাইম সিরিজ, ইন্ডিয়ার জিওলজিক্যাল টাইম সিরিজ, যেখানে কিনা রক সম্বন্ধে আমি বলেছিলাম, যে ক্লাসগুলো করেছিলে আগে তারা জানো, যারা করনি তারা পেট ব্যাচে জানতে পারবে। তাহলে কুড়াপ্পা এবং ধারওয়াড় যে জিওলজিক্যাল টাইম স্কেলে রয়েছে ইন্ডিয়াতে, সেখানে রক সিস্টেমের মধ্যে পড়ে এই আয়রন ওর, এটা সাধারণত কি এক্সট্রাক্টেড ফর দ্য ইগনিয়াস রক, ঠিক আছে। এবার আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেনলি হচ্ছে ফোর মেজর আয়রন ওর ফাউন্ড ইন ইন্ডিয়া, চারটে হচ্ছে কিন্তু মেজর আয়রন ওর ইন্ডিয়াতে পাওয়া যায়, চার রকমের, কি কি, একটা ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট অ্যান্ড সিডারাইট। এবার এই যে ভাগের নামগুলো, কারণটা কি, কারণ হচ্ছে তার আয়রন কন্টেন্টের উপর, টোটাল অ্যামাউন্ট অফ আয়রন কন্টেন্ট, কত বেশি আয়রন রয়েছে তাকে আমরা বলবো ম্যাগনেটাইট। এবার ম্যাগনেটাইট থেকে যত আয়রন কন্টেন্ট কমছে তত আস্তে আস্তে নামগুলো কমেছে, ওকে। আমরা এরপরই হচ্ছে আমরা জানবো প্রত্যেকটা চার্টে যে কত পার্সেন্টেজ ম্যাগনেটাইট রয়েছে, হেমাটাইট রয়েছে। তাহলে এবার আমি একটু ছোট করে ছবিতে ফিরে আসি, এটা দেখো ম্যাগনেটাইট, এই ছবিটা হচ্ছে ম্যাগনেটাইট। এবার ম্যাগনেটাইটটা নামকরণ কেন করা হলো, ম্যাগনেটাইটটা দেখে মনে হচ্ছে ম্যাগনেট, অর্থাৎ এখানে আয়রন কন্টেন্ট এত বেশি, প্রায় 80-90% হচ্ছে আয়রন থাকে, 80-90% প্রায় আয়রন থাকে, যার ফলে কোনো ম্যাগনেট যদি এর কাছাকাছি নিয়ে যাওয়া কিন্তু অ্যাট্রাক্ট করবে, তাই এর নাম হচ্ছে কিন্তু ম্যাগনেটাইট, ঠিক আছে। এরপরে দেখো এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হেমাটাইট, এই ছবিটা, এই যে রকটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের সরি মিনারেলস, এই যে তোমাদের মিনারেলসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হেমাটাইট, ওকে। এই হেমাটাইটটা যখন কোনো স্ট্রিক পেটে ঘষবে তখন দেখা যাবে পুরো রেডিশ কালার দেখতে পাওয়া যায়,
প্রায় রেডিশ কালার কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে, হেমাটাইটটা। এবং দুটোরই কিন্তু খুব হেভি হয়। তোমরা মেগাস্কোপিক আইডেন্টিফিকেশন যে বলছিলাম, দুটো যদি তুমি তুলে দেখো অনেকটা কিন্তু হেভি, সব থেকে বেশি কিন্তু হেভি হেমাটাইট হয়। তারপর আস্তে আস্তে কিন্তু তার ওয়েটটা কমতে থাকে প্রত্যেকটা যখন আমরা সিডেরাইটের দিকে যাব। তাহলে ম্যাগনেটাইট হচ্ছে কিন্তু বেস্ট কোয়ালিটি আয়রন, এটা কিন্তু মাথায় রেখো, এমসিকিউ জন্য খুব ইম্পর্টেন্ট যে ম্যাগনেটাইট হচ্ছে কিন্তু বেস্ট কোয়ালিটির আয়রন। ওকে, এবার ইন্ডিয়াতে কিন্তু 80% আয়রন ওরে কিন্তু হেমাটাইট। খুব দুঃখের বিষয় যে আমাদের কিন্তু ইন্ডিয়াতে ম্যাগনেটাইট বেশি দেখতে পাওয়া যায় না, ঠিক আছে, বেশিরভাগই প্রায় 80% অফ দ্য আয়রন ওর কিন্তু হেমাটাইট টাইপ, হেমাটাইটে। ওকে, হেমাটাইট হচ্ছে 60-80% আয়রন কন্টেন্ট যেটা, সেটা হচ্ছে হেমাটাইটের মধ্যে পড়ে। এবার অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ লার্জেস্ট, ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ লার্জেস্ট প্রায় কিন্তু আয়রন ওর প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ফোর্থ লার্জেস্ট আয়রন ওর প্রডিউসিং ইন দ্য ওয়ার্ল্ড। একটু মাথায় রেখো যখন কোনো মাইনিং এর বিষয়ে যখন কথা বলবো, একটা দেখবে প্রোডাকশনের বেসিসে হয়, একটা রিজার্ভস এর বেসিসে হয়। অর্থাৎ প্রোডাকশন মানে কতটা উত্তোলন করতে পারছো আর কোথায় কতটা রিজার্ভ রয়েছে। কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে আয়রন ওর, যেখানে কিন্তু আয়রন ওর বা অন্য কোনো আমরা মাইন এরিয়া বলি না কেন, সেখানে রিজার্ভস প্রচুর রয়েছে, কিন্তু সেগুলোকে কিন্তু উত্তোলন করাটা পসিবল হচ্ছে না। তো কিছু কিছু জায়গায় আছে, কোনো কোনো অঞ্চল যে প্রোডাকশনের দিক থেকে একটা টপে হয়, একটা হচ্ছে রিজার্ভসের দিক থেকে একটা টপে হয় স্টেট। এবার দেখো, বলা হচ্ছে প্রায় মোটামুটি বলা হয় 6-7 স্টেটস যেখানে কিনা প্রায় 95% কিন্তু আয়রন ওর দেখতে পাওয়া যায়। মেইনলি কোথায় কোথায়? ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, কর্ণাটকা, গোয়া, তামিলনাড়ু কিছুটা পোর্শন, এখানে কিন্তু মেইনলি কিন্তু আয়রন ওর ইন্ডিয়াতে প্রায় 95% কিন্তু আয়রন ওর ইন্ডিয়াতে এই সব স্টেটসগুলোতেই দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু ফেরাস মিনারেলসের মধ্যে ফার্স্ট যেটা পড়ালাম সেটা আয়রন ওর, খুব ইম্পর্টেন্ট, যেটা বলে যে আয়রন স্টিল ইন্ডাস্ট্রিতে খুবই মেইন যদি বলা হয় যে ইনপুটটা, সেটা হচ্ছে আয়রন ওর। তারপরে যেটা বললাম, এটা ইগনিয়াস রক থেকে তৈরি হয়েছে ইন্ডিয়াতে, যেটা কুড়াপ্পা এবং ধারগড় রক এইচ সিস্টেমে পাওয়া গেছে। চার টাইপের হচ্ছে আমাদের কিনা আয়রন ওর টাইপ রয়েছে, যেটা অনলি পুরো বেসড অন দ্য আয়রন কন্টেন্ট, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ম্যাগনেটাইট, যেটা কিনা সব থেকে বেশি আয়রন কন্টেন্ট, তারপর হেমাটাইট, তার আরেকটু আয়রন কন্টেন্ট কম 60-80%, তারপর লিমোনাইট তার আরও কম, সিডেট একদমই হচ্ছে আয়রন কন্টেন্ট কম। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের আয়রন ওরের মধ্যে। এরপর দেখো তোমাদের আমি ডিস্ট্রিবিউশন বা চারটা দেখি, যেখান থেকে এক্সামে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। চলো দেখো, এখানে দেখতেই পাচ্ছ আমি যে ছবিটা এখানে আরও দুটো দেখিয়েছি, আমরা ম্যাগনেটাইট হেমাটাইটটা দেখে নিয়েছি, তাই তো? এবার যেটা আসছে এটা হচ্ছে লিমোনাইট, এই ছবিটা হচ্ছে লিমোনাইটের ছবি, ঠিক আছে, আর এটা হচ্ছে সিডেরাইট। একদম সব থেকে নিকৃষ্ট মানের হচ্ছে লোহা যদি বলা হয় সেটা হচ্ছে সিডেরাইট, যেখানে আয়রন কন্টেন্ট প্রায় 40-50%, একদমই কম আয়রন কন্টেন্ট, ঠিক আছে। দেখো ম্যাগনেটাইট বলছে 70%, এটা অ্যাভারেজ ধরা হয়, 80-90% এরকম এখন বেস ধরা হয়ে থাকে। তাহলে ম্যাগনেটাইটে সব থেকে বেশি আয়রন কন্টেন্ট দেখছো, যেটা মেইনলি ইউজড হয় ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে। তারপর আসছে হেমাটাইট, যেটা কিনা 60-70% আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে ইউজড হয়ে থাকে। লিমোনাইট যেটা দেখতে পাচ্ছ এই যে অনেকটা রেডিশ রেডিশ কালার, 40-60% এবং পিগমেন্ট অফ পেন্টস ইউজ করা হয়। অ্যান্ড সিডেরাইট যেটা সোর্স অফ দ্য ম্যাঙ্গানিজ, কারণ ম্যাঙ্গানিজ হচ্ছে আরেকটা হচ্ছে কিনা আমাদের এই ফেরাসের মধ্যে পড়ছে মিনারেলস, যেটা আয়রনের সাথে কিন্তু পাওয়া যায়, আলাদাভাবে কিন্তু আইডেন্টিফাই করা যায় না, আয়রনের সাথে কিন্তু ম্যাঙ্গানিজটা পাওয়া হয়ে থাকে। এটা গেল হচ্ছে আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশনটা। এইবার যেটা আয়রন প্রডিউসিং যে স্টেটসগুলো সেটা আমরা জানবো। স্টেটসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমরা প্রোডাকশনের দিক থেকেও দেখি, তাহলে সেখানে উড়িষ্যা হচ্ছে একেবারে সব থেকে বেশি, তারপর আসছে ছত্রিশগড় আসছে, থার্ড আসছে কর্ণাটকা, অ্যান্ড ফোর্থ হচ্ছে ঝাড়খণ্ড। এই চারটে হচ্ছে কিন্তু টপ প্রডিউসিং স্টেট, কিসের? আয়রন প্রডিউসিং স্টেটস, ঠিক আছে। আমি একবার বারবার বলছি, দুটো কিন্তু বেসিস হয়, একটা রিজার্ভসের বেসিসে হয়, একটা প্রোডাকশনের বেসিসে হয়, মিলিয়ন টন প্রোডাকশনের বেসিসে আমি এখানে দেখিয়েছি। আবার যদি পার্সেন্টেজের দিক থেকে দেখি সেটারও আমি একটা পার্সেন্টেজ চারটা দিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়ে গেল আয়রন ওর ক্ষেত্রে? এবার চলো আমরা নেক্সট যেটা আসছি, নেক্সট হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের ছবি দেখতে পাচ্ছ, আগেই তুমি বলে আমি বলে দিলাম যেখানে কিনা ম্যাঙ্গানিজ কিন্তু আলাদাভাবে পাওয়া যায় না, আয়রন ওরের সাথে পাওয়া যায়। তাহলে দেখো, ম্যাঙ্গানিজ ইজ নট ফাউন্ড সেপারেটলি বা ফ্রি এলিমেন্ট ইন নেচার,
It is often found in the combination of iron ore. কি করার জন্য আয়রন ওর সাথে পাওয়া যায় এবং খুব কাজে লাগে সেটা হচ্ছে to produce the iron steel industry. এজন্য অনেক সময় একে কি বলা হয় ফেরোম্যাঙ্গানিজ. ফেরোম্যাঙ্গানিজ কারণটা কি? ওই যে ফেরাস আয়রন আর ম্যাঙ্গানিজ দুটো মিলিয়ে. And this is one of the major raw material used in the iron and steel industry. খুব important. And it is found in the sedimentary rock of Dharwa system. খুব important দেখো iron ore পাওয়া কোথা থেকে? igneous rock থেকে. Manganese পাচ্ছে কোথা থেকে? mainly sedimentary rock of Dharwa system. আচ্ছা এছাড়া কি the most important manganese belt আমাদের ইন্ডিয়াতে কোথায় রয়েছে? সেটা বালাঘাট চিন্দওয়াড়া ইন মধ্যপ্রদেশ থেকে যেটা নাগপুর পর্যন্ত এবং ভান্তারা ইন মহারাষ্ট্র পর্যন্ত এই বেল্টে কিন্তু বেশিরভাগ manganese বেল্টটা দেখতে পাওয়া যায়. ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট ম্যাঙ্গানিজ রিজার্ভস. আমি একবার বারবার বলছি ম্যাঙ্গানিজ রিজার্ভ মানে রিজার্ভস আর প্রোডাকশন এই দুটো শব্দ কিন্তু আলাদা, ঠিক আছে? ম্যাঙ্গানিজ কি বলছে? সেকেন্ড লার্জেস্ট হচ্ছে ম্যাঙ্গানিজ ওর রিজার্ভস ইন দ্য ওয়ার্ল্ড আফটার জিম্বাবুয়ে. আফটার হচ্ছে জিম্বাবুয়ে. জিম্বাবুয়ে হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বেশি ম্যাঙ্গানিজ ওর রিজার্ভস রয়েছে. And sixth largest manganese ore producing country in the world. তাহলে দেখো production এর দিক থেকে সারা world এর India স্থান হচ্ছে sixth আর যদি reserves এর ক্ষেত্রে বলা হয় তাহলে India স্থান কিন্তু second place এ রয়েছে. Okay? এবার আসছে দেখো Japan is the largest buyer of Indian manganese accounting for about 2/3 of the total exports. তাহলে জাপান দেখো ইন্ডিয়া থেকে সব থেকে বেশি কিন্তু ম্যাঙ্গানিজ কিন্তু ওরা আমরা এক্সপোর্ট করে থাকি, তাই তো? আমরা জাপানে এক্সপোর্ট করে থাকি. ওকে, তো এই হলো কিন্তু আমাদের ম্যাঙ্গানিজের, আমরা যেটা কিনা ফেরাসের মধ্যে পড়ছিলাম, ফেরাস মিনারেলসের মধ্যে. ম্যাঙ্গানিজটা দেখতে অনেকটা এরকম লাগে, সেই ছবিটা তোমাদের একটা প্রিভিউ দিয়েছি. ওকে, মেনলি হচ্ছে আয়রন ওর রিজার্ভ স্টেট যদি বলা হয়, স্টেট মানে প্যাচেস যদি বলা হয়, ছোট নাগপুর প্লেটো যে রিজিয়নটা সব থেকে বেশি হচ্ছে, ঠিক আছে? ওকে অভিষেক, ও হ্যাপি বার্থডে. ওকে চলো এবার আমরা একটু দেখে নিই যে লিডিং হচ্ছে ম্যাঙ্গানিজ হচ্ছে প্রোডিউসিং হচ্ছে স্টেটসগুলো, তার আমি সালটা বলে দিয়েছি. ওকে, সেখানে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশ, ফার্স্ট আসছে মধ্যপ্রদেশ, তারপর আসছে সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, থার্ড উড়িষ্যা অ্যান্ড ফোর্থ উইল বি দ্য কর্ণাটকা. তো এই হচ্ছে কিন্তু চারটে টপ স্টেট কিন্তু ম্যাঙ্গানিজ প্রোডাকশন প্রোডিউসিং, ঠিক আছে, প্রোডিউসিং বলা হয়েছে. রিজার্ভসের ক্ষেত্রে আগে জেনে নিয়েছি যে রিজার্ভস হচ্ছে আমাদের প্রায় সেকেন্ড প্লেসে রয়েছে, কিন্তু রিজার্ভস থাকলেই হলো না, কিছু কিছু রিসোর্স রয়েছে যে রিসোর্সগুলো কিন্তু যে অনেকটা আমাদের কিছু রিজার্ভ রিসোর্স থাকে, যে রিসোর্সগুলো রয়েছে কিন্তু হতে পারে কিছু টেকনিক্যাল ফল্ট বা এমন একটা জায়গা যেখান থেকে উত্তোলন করা পসিবল হচ্ছে না. তো সেক্ষেত্রে একটা উদাহরণ দিই ছোট করে যে আমাদের ইন্ডিয়ার হচ্ছে পেট্রোলিয়াম মানেই আমরা জানি ওই ট্রম্বে যে রিজিয়ান সেই রিজিয়ানগুলোতেই রয়েছে, মুম্বাই থানে ওই যে জায়গাটা, গুজরাটে যে জায়গাটা, বাকি জায়গাটা খুব ছোট ছোট প্যাচেস কিন্তু সেরকম দেখতে পাওয়া যায় না. এই জন্য আমাদের বাইরের হচ্ছে আমরা জানি আরবিয়ান থেকে কিন্তু আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, কিন্তু ধরা হচ্ছে যে ইন্ডিয়ান ওশানে ওখানে নাকি পেট্রোলিয়ামের একটা সম্ভার পাওয়া গেছে, কিন্তু সেটা কিন্তু রিজার্ভ রিসোর্সেস, তার পোটেনশিয়াল রিসোর্স বলা হয়, কিন্তু সেই রিসোর্স কিন্তু রিজার্ভ রয়েছে, এখনও কিন্তু সেরকম প্রোডাকশন বা উত্তোলন কিন্তু করা এখনও পসিবল হয়নি. সেটা নিয়ে কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা বেশ তোলপাড় চলছে, সেগুলো পরের বিষয়ে একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম তোমাদের. চলো, এই হচ্ছে কিন্তু লিডিং হচ্ছে ম্যাঙ্গানিজ প্রোডিউসিং হচ্ছে স্টেটস ছিল. এবার আসছে কি নন ফেরাস মিনারেলস, যেটা কি না আয়রন কন্টেন্ট নয় সেই মিনারেলসগুলো. ফার্স্ট আসছে কি কপার. কপারটা দেখো কিন্তু হাইলি ইউজ কিন্তু ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি. কপার আমরা জানি বিভিন্ন রকম ওয়্যারস ইউজ করার জন্য, ইলেকট্রিক্যাল মোটরস, ট্রান্সফর্মার্স, এগুলো আমরা জানি. এবং এখন তো যারা কিনা হচ্ছে স্বাস্থ্য সচেতন যারা, তারা এখন কপার বোতল বা কপারের সব কিছু ইউজ করতে বলা হয়। এই দেখো এটা কিন্তু মেনলি হচ্ছে অ্যালোয়েবল, মানে ওই শঙ্কর জাতীয়, এটা কিন্তু মিক্সড আপ হয় অ্যান্ড মেলিয়েবল অ্যান্ড ডাকটাইল, যেটা নন মানে নমনীয় ডাকটাইল মেটালও, ঠিক আছে? আর মেলিয়েবল এটা হচ্ছে অনেকটা হচ্ছে হার্ড, হার্ড শেপ, হার্ড হয়, ঠিক আছে? তার কারণ দুটো যখন মিনারেলস মিক্সড করা হচ্ছে তার কিন্তু হার্ডনেসটাকে বাড়ানো যেত, যাতে একটুতেই না ভেঙে যায় বা বেঁকে যায়, এই জিনিসটা থেকে বাঁচার জন্য. খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা দেখো, অ্যালয় অফ কপার অ্যান্ড জিঙ্ক মিলিয়ে কি হয় ব্রাস হয়, যেটাকে আমরা বলি কি পিতল, তাই তো? এটাকে আমরা পিতল বলি,
ওকে, তাহলে এটা একটু মাথায় রেখো, অ্যালয় অফ কপার, কপার হচ্ছে অ্যালয় আর জিঙ্ক, এই দুটো মিলিয়ে কিন্তু তৈরি হচ্ছে কি ব্রাস বা পিতল, ঠিক আছে। এছাড়া হচ্ছে অ্যালয় অফ কপার আর টিন মিলিয়ে তৈরি হচ্ছে কি ব্রোঞ্জ, তাই তো। এটা একটু মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু জানি, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কনফিউশন হয় যে ব্রাস অ্যান্ড ব্রোঞ্জের মধ্যে কী কী থাকে। ব্রাস বা পিতলের মধ্যে যেটা সেটা হচ্ছে দুটো হচ্ছে কপার, কপার আর হচ্ছে জিঙ্ক, দুটো মিনারেলসের ফলে। জিঙ্কও আমরা পড়বো এই নন ফেরাস মিনারেলসের মধ্যে। কপার আর জিঙ্ক মিলিয়ে হচ্ছে ব্রাস অ্যান্ড অ্যালয় অফ কপার অ্যান্ড টিন মিলিয়ে হচ্ছে ব্রোঞ্জ, ক্লিয়ার। কপার হচ্ছে মেইনলি ফাউন্ড ইন দ্য থ্রি কাইন্ডস অফ রক, কপার কিন্তু তিনটে কাইন্ডের রকেই পাওয়া যায়। কী কী? ইগনিয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক, এই তিন রকম রকে কিন্তু কপার্স পাওয়া যায়। এবার দেখো ইন্ডিয়াতে দ্য ক্ষেত্রি মাইন্স, দ্য ক্ষেত্রি মাইন্স ইন রাজস্থান হ্যাজ বিন আ মেজর কপার এক্সট্রাক্টিং রিজিয়ন সিন্স দ্য এজ অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তাই না? সেই হাওয়ার হিস্ট্রিতে চলে গেল। আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে, রাজস্থানের ক্ষেত্রি থেকে কিন্তু কপার কিন্তু পাওয়া যাচ্ছে। তো চলো, মধ্যপ্রদেশ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কপার ইন দ্য কান্ট্রি, মধ্যপ্রদেশ হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অফ কপার ইন দ্য কান্ট্রি। বাট ইন মানিটারি টার্মস যদি দেখা যায়, রাজস্থান হচ্ছে লিডিং প্রডিউসার, রাজস্থান হচ্ছে লিডিং প্রডিউসার অফ দ্য কপার, ওকে, অ্যাজ কপার অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি, মানে ভালো কোয়ালিটি যদি কপার পাও তাহলেই রাজস্থান থেকে পাওয়া যায় ভালো কোয়ালিটি কপারগুলো, ওকে। তাহলে আমরা কপারের একটা ছোট্ট করে আমরা জানলাম, তার হচ্ছে ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো আমি সেগুলো এখানে আলোচনা করছি। কপারটা ঠিক দেখো এরকম দেখতে হয়, কপারের যে ওটটা সেটা আমি এখানে দেখালাম, ওকে, ক্লিয়ার। চলো নেক্সট রিমুভ করি। এবার আমরা আসছি, দেখো এই যে ইন টার্মস অফ, আমি আগেই বললাম যে মধ্যপ্রদেশ তো রয়েছে, কিন্তু যদি ভালো কোয়ালিটি কপার দেখি তাহলে রাজস্থানে পাওয়া যায়। এই জন্য বলছে ইন টার্মস অফ বোথ কপার ডিপোজিট অ্যান্ড প্রোডাকশন, সেই রিজার্ভস অ্যান্ড প্রোডাকশনের কথা বলছে। সেক্ষেত্রে যদি দেখি তাহলে মধ্যপ্রদেশ ফার্স্ট, রাজস্থান সেকেন্ড, ঝাড়খণ্ড থার্ড। মধ্যপ্রদেশ হচ্ছে ফার্স্ট, আমরা দুটোই কিন্তু বেসিস ধরে নিয়েছি, প্রোডাকশনও ধরে নিয়েছি, রিজার্ভসও ধরে নিয়েছি। কপার রিজার্ভস আর প্রোডাকশনের বেসিসে যদি ধরি তাহলে মধ্যপ্রদেশ হচ্ছে হাইস্ট, রাজস্থান হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড হচ্ছে ঝাড়খণ্ড, ওকে। দ্য কপার প্রোডাকশন ইন ইন্ডিয়া ইজ ওনলি ডান বাই দ্য পাবলিক সেক্টর ইউনিটস, পাবলিক সেক্টর ইউনিটের দ্বারা হয়ে থাকে। কোনগুলো? মেইনলি দেখো হিন্দুস্তান কপার লিমিটেড, হিন্দুস্তান কপার লিমিটেড হচ্ছে এটা কিন্তু, এরাই কিন্তু একটা পাবলিক সেক্টর ইউনিট যারা কিনা কপার উত্তোলন করে থাকে। এবার দেখো যেহেতু ডোমেস্টিক নিডস অনেক হাই এবং সব জায়গায় তো ইন্ডিয়াতে কপার খুব ভালো পাওয়া যায় না, একটা ফিক্সড একটা কিছু কিছু প্যাচেস রয়েছে, এই জন্য সেই নিডটাকে ফুলফিল করার জন্য কিন্তু কপার ইম্পোর্ট করা হয় ফ্রম দ্য কান্ট্রিজ লাইক ইউএসএ অ্যান্ড ক্যানাডা। ইউএসএ এবং ক্যানাডা থেকে কিন্তু ইম্পোর্ট করা হচ্ছে কপার ইন্ডিয়াতে, ওকে। এবার কপার রিজার্ভ অ্যান্ড প্রোডাকশনের দিক থেকে আমি এখানে দেখিয়েছি, দেখো যদি রিজার্ভসের দিক থেকে দেখি তাহলে রাজস্থান হচ্ছে ফার্স্ট, ঝাড়খণ্ড হচ্ছে সেকেন্ড অ্যান্ড মধ্যপ্রদেশ হচ্ছে থার্ড। এবার যদি প্রোডাকশনের দিক থেকে বিচার করি তাহলে মধ্যপ্রদেশ হচ্ছে ফার্স্ট, সেকেন্ড রাজস্থান, থার্ড হচ্ছে ঝাড়খণ্ড। খুব ইম্পর্টেন্ট, যে যে জায়গাগুলো আমি রিজার্ভস বলবো, যে যে জায়গাগুলো প্রোডাকশনের বেসিসে বলবো, ওগুলো কিন্তু মাথায় রেখো। দুটোর কিন্তু দেখতে পাচ্ছ ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকে কিন্তু প্লেসগুলো চেঞ্জ হয়ে গেছে, ওকে। নেক্সট নেক্সট আসছে বক্সাইট, এটাও কিন্তু নন ফেরাস হচ্ছে মিনারেলসের মধ্যে হচ্ছে ফেলেছি, যেখানে কিনা বক্সাইটটা দেখে বুঝতে পারছে এটা অনেকটা ঠিক হানি বিয়ের মতো দেখতে লাগছে, তাই তো, মৌচাকের মতন দেখতে লাগছে, তাই না? ঠিক হানি বিয়ের মতন দেখতে লাগছে, মৌচাকের মতন দেখতে। এটা বক্সাইট মানে আমাদের মাথায় থাকবে কি, বক্সাইট হচ্ছে মেনলি হচ্ছে অ্যালুমিনিয়াম, প্রাইমারি ওর অফ অ্যালুমিনিয়াম, বক্সাইট থেকে কিন্তু অ্যালুমিনিয়াম তৈরি হয়, এটা একটু মাথায় রেখো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট নন ফেরাস মেটাল ইউজড ইন দ্য মডার্ন ইন্ডাস্ট্রি। এবার দেখো এই বক্সাইটটা কিন্তু কোথায় পাওয়া যায়, টার্শিয়ারি ডিপোজিটস, টার্শিয়ারি ডিপোজিটসে কিন্তু ল্যাটেরাইট রক্সের সাথে মেনলি কিছু পেনিনসুলার যে রিজিয়ন রয়েছে, পেনিনসুলার ইন্ডিয়া, সেখানে কিন্তু বক্সাইটটা বেশি পরিমাণে পাওয়া যায়। অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়া হোল্ডস সিক্স পজিশন ইন বক্সাইট প্রোডাকশন অ্যান্ড ফোর্থ পজিশন ইন বক্সাইট রিজার্ভস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি বললাম, ইন্ডিয়া হোল্ডস সিক্স পজিশন ইন দ্য বক্সাইট প্রোডাকশন অ্যান্ড ফোর্থ পজিশন ইন দ্য বক্সাইট রিজার্ভস ইন দ্য ওয়ার্ল্ড, ওকে। তো চলো এবার আমি রিজার্ভ অ্যান্ড প্রোডাকশনের আমি একটা চার্ট দেখিয়ে দিয়েছি, যেখানে রিজার্ভস বলা হচ্ছে উড়িষ্যা হচ্ছে ফার্স্ট, অন্ধ্রপ্রদেশ সেকেন্ড, থার্ড গুজরাট,
फोर्थ झारखंड एंड फिफ्थ होच्छे महाराष्ट्र खूब इम्पोर्टेंट किन्तु एगुलो रिजर्वसर बिचारे बा होच्छे प्रोडक्शन बिचारे प्रोडक्शन देखते देखते गेले उड़ीसा फर्स्ट गुजरात सेकेंड थर्ड झारखंड फोर्थ छत्तीसगढ़ एंड फिफ्थ इज महाराष्ट्र हेलो बक्साइट आमरा कोथा पावा जाए की कारणे पावा जाए एबं आमादे खूब किन्तु माझे माझे ट्रिकी क्वेश्चन जदि आसे मेन्से टार्शियरी डिपोजिट इंडिया रॉक सिस्टमे किन्तु पावा जाए ओके चलो नेक्स्ट एबार आमरा मूव करी थर्ड जे आमरा पढ़ी नन फेरस जो मिनरल्स मध्य से सिल्वर এগুলো তো আমাদের পরিচিত কারণ সিলভার এগুলো আমরা জানি যে সারাক্ষণ নাড়াচাটা করছি তো সিলভার কিন্তু মেনলি কিন্তু ন্যাচারালি কিন্তু পাওয়া ওইভাবে যায় না কিভাবে পাওয়া যায় সালফাইড হিসাবে ঠিক আছে অ্যান্ড ইটস রিয়েলি অকার ইন দ্য পিওর ফর্ম একদম পিওর কিন্তু সিওর মানে সিলভার কিন্তু নেচারে কিন্তু পাওয়া যায় না এবং সাধারণত মিক্স থাকে মিক্সড উইথ দ্য জিঙ্ক জিঙ্কও আমরা পড়বো মিনারেল জিঙ্কের সাথে কিন্তু মিক্স থাকে এছাড়া কোথায় কোথায় দেখতে পাওয়া যায় দেখো চিত্তরগড় রাজস্থান ভারত হচ্ছে কিন্তু কর্ণাটকা মেইনলি কিন্তু লার্জেস্ট হচ্ছে সিলভার প্রডিউসিং রিজিয়ন্স ইন দ্য কান্ট্রি রাজস্থান গুজরাট ঝাড়খণ্ড অ্যাট দ্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশন রাজস্থান হচ্ছে ফার্স্ট গুজরাট সেকেন্ড অ্যান্ড থার্ড হচ্ছে ঝাড়খণ্ড এটা কিন্তু কান্ট্রি বা ইন্ডিয়ার মধ্যে কিন্তু তাদের স্টেটে দেওয়া হলো ওকে এছাড়া কিছু কিছু দেখো হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এগুলো উদয়পুর রাজস্থানে হিন্দুস্তান কপার লিমিটেড এগুলো প্রাইভেট সেক্টর রয়েছে যারা কিনা সিলভারটাকে হচ্ছে কিন্তু ওরা উত্তোলন করে থাকে ওকে এবার চারটা একটু দেখে নাও যেখানে দেখো রাজস্থান দেখা যাচ্ছে যদি আমরা রিজার্ভের দিক থেকে দেখি রাজস্থান ফার্স্ট সেকেন্ড হচ্ছে ঝাড়খণ্ড থার্ড অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ফোর্থ হচ্ছে কর্ণাটকা তার পার্সেন্টেজটাও আমি পাশে একটা দিয়ে দিয়েছি সিলভারটা ঠিক এরকমই দেখতে হয় অনেকটা হোয়াইটিশ আমরা দেখতে পাচ্ছি আইস টাইপের দেখতে লাগছে এই হলো হচ্ছে আমাদের সিলভার ওকে চলো মুভ করলাম নেক্সট এবার আসছি আমরা গোল্ড নেক্সট আমরা আসছি গোল্ডে গোল্ড মানেই আমরা এটাও জানি গোল্ডটাও এমন না যে অপরিচিত বিষয় কিন্তু কোথায় পাওয়া যায় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেখান থেকে বেশি প্রশ্ন আসে গোল্ড আর আমরা জানি এটা একটা প্রেশিয়াস হচ্ছে মেটাল আর জুয়েলারি ফাংশনে লাগে গোল্ড কিন্তু একটা ইন্টারন্যাশনাল কারেন্সিতে ইউজ করা হয় ইন্ডিয়ান ইকোনমিতে আমরা এগুলো পড়েছি আর মেইনলি কিন্তু মেটামরফিক রকের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে কিছু কিছু ইগনিয়াস রকের মধ্যেও পাওয়া যায় ইম্পর্টেন্ট যেটা আমরা এক্সামে অ্যাবাউট 90% অফ দ্য গোল্ড প্রোডাকশন ইন দ্য কান্ট্রি ইজ ডান ফ্রম দ্য মাইন্স অফ কর্ণাটকা কর্ণাটকার কোথায় এই যে কোলার হচ্ছে গোল্ড ফিল্ড কোলার গোল্ড ফিল্ড অ্যান্ড হুত্তি গোল্ড ফিল্ড কোলার গোল্ডফিল্ড অ্যান্ড হুত্তি গোল্ডফিল্ড এটা কর্ণাটকায় কিন্তু মেইন গোল্ড যেটাকে বলা হয় গোল্ড হচ্ছে প্রডিউসিং ঠিক আছে এছাড়া কিছু কিছু গোল্ড কিন্তু যেমন অন্ধ্রপ্রদেশের কিছু রামগিরি গোল্ডফিল্ড আছে সেখানতেও কিন্তু উত্তোলন করা হয় এবার একটু বিশ্বেরটা দেখে নিই ওয়ার্ল্ডের লার্জেস্ট গোল্ড প্রডিউসার যদি বলা হয় তাহলে হচ্ছে চায়না হচ্ছে ফার্স্ট অস্ট্রেলিয়া হচ্ছে সেকেন্ড থার্ড রাশিয়া ফোর্থ ইউএসএ অ্যান্ড ফিফথ ক্যানাডা ঠিক আছে আর গোল্ড রিফাইনারি ইন্ডিয়াতে গোল্ড রিফাইনারিটা কোথায় সেট আপ করা হয়েছে হরিয়ানায় হরিয়ানার কোথায় সোহনা হরিয়ানার সোহনাতে হচ্ছে কিন্তু গোল্ড রিফাইনারি তৈরি করা হয়েছে আরেকটা শিরপুর গোল্ড রিফাইনারি যেটা ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড এশিয়ার লার্জেস্ট গোল্ড রিফাইনারি যেটা হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে যেটা হেডকোয়ার্টার রয়েছে কোথায় মুম্বাইতে ইন্ডিয়ার ফার্স্ট আর এশিয়ার লার্জেস্ট হচ্ছে গোল্ড রিফাইনারি সেটা কোনটা শিরপুর গোল্ড রিফাইনারি যার হেডকোয়ার্টার মুম্বাই ওকে গোল্ডটা আমরা চিনি গোল্ডের আয়রন কিরকম দেখতে হবে আমাদের একটা আন্দাজ আছেই চলো নেক্সট মুভ করলাম নেক্সট হচ্ছে আমরা যেই মিনারেলসটা পড়ব সেটা কি লিড লিড অ্যান্ড জিঙ্ক লেড অ্যান্ড জিঙ্ক হিসাবে আমরা পড়ব এই লেডটা কিন্তু মেনলি এক্সট্রাক্টেড হয় গ্যালেনাক্স একটা রক রয়েছে সেখান থেকে গ্যালেনা রক থেকে কিন্তু মেইনলি এক্সট্রাক্টেড হয় অ্যান্ড মোস্টলি ফাউন্ড ইন দ্য সিলভার অ্যান্ড জিঙ্ক সিলভার অ্যান্ড জিঙ্কের সাথে কিন্তু এই লেডটা পাওয়া হয়ে থাকে লেডটা ঠিক এরকম ব্ল্যাকিশ টাইপের দেখতে হয় অ্যান্ড লার্জলি ডিপেন্ডেড অন দ্য ইম্পোর্ট অফ লেড ইন্ডিয়া কিন্তু বেসিক্যালি লার্জলি ডিপেন্ডেড অন দ্য ইম্পোর্ট অফ লেড কারণ লেড কিন্তু বেশি ডিপোজিশন আমাদের ইন্ডিয়াতে নেই এবার যদি আমরা কমার্শিয়াল লেভেল দেখতে যাই তাহলে লেড কিছু মাইন রয়েছে যেটা জাওয়ার ইন রাজস্থান বা হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড কিন্তু ইনভলভ রয়েছে এই উত্তোলনের দিক থেকে
এবার চলে আসছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে ফাউন্ড হচ্ছে মেইনলি কাদের সাথে হচ্ছে, এই লেড বা সিলভারের সাথে হচ্ছে। এবং জিঙ্ক ইন এক্সট্রাক্টেড ফ্রম দ্য জিঙ্ক সালফাইড থেকে হচ্ছে, ক্যালামাইন থেকে তৈরি হচ্ছে। এছাড়া ইট ইজ মেইনলি ইউজ ফর অ্যালয়িং, শঙ্করের জন্য একটু আগেই আমরা পড়লাম। এছাড়া ম্যানুফ্যাকচারিং গ্যালভানাইজড স্টিলের জন্য ইউজ করা হয়, যাতে আর রাস্ট রেজিস্টিং, যাতে হচ্ছে রাস্ট রেজিস্টিং যাতে না হয় রাস্ট প্রুফিংয়ের জন্য। দ্য লার্জেস্ট জিঙ্ক রিজার্ভস ইন ইন্ডিয়া ফাউন্ড ইন রাজস্থান। আমাদের শুধু এইটুকানি মাথায় রাখলেই হবে জিঙ্কের দিক থেকে, যেহেতু এগুলো খুব কম পরিমাণে আমাদের ইন্ডিয়াতে রয়েছে, তাই বেশি যেটা সেটাই শুধু মাথায় রাখলে হবে। বাকিগুলো সেকেন্ড থার্ড প্লেস অত তো নেই, যার ফলে প্লেসমেন্টগুলো না মনে রাখলেও হবে। ওকে, তাহলে এই হচ্ছে কেন লেড, আর আমাদের হচ্ছে জিঙ্ক। জিঙ্কটা ঠিক এরকম দেখতে লাগে, লেডটা ঠিক এরকম অনেকটা ব্ল্যাকিশ টাইপের দেখতে, ঠিক আছে। ওকে চলো নেক্সট এবার মুভ করি আমাদের ডিস্ট্রিবিউশনটা, যেখানে লেড যদি বলি রাজস্থান হচ্ছে টপ ওয়ান। ওকে, রাজস্থান টপ ওয়ান, সেকেন্ড হচ্ছে কিন্তু আন্ধ্রপ্রদেশ। রাজস্থান ওয়ান, সেকেন্ড আন্ধ্রপ্রদেশ, থার্ড হচ্ছে গুজরাট। ওকে, জিঙ্কের দিক থেকেও রাজস্থান টপ ওয়ান মানে টপে রয়েছে, টপ টু হচ্ছে মহারাষ্ট্র, টপ থ্রি হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে এই একটা চার্ট জাস্ট হচ্ছে ডিপোজিটস, যেটা সেটা আমি কিন্তু এখানে বলেছি, ডিপোজিশনটা বলেছি। ওকে চলো এবার দেখো, আমাদের মোটামুটি কিন্তু আমাদের নন ফেরাস হয়ে গেছে, এবার আমরা নন মেটালিকটা পড়বো। নন মেটালিকের মধ্যে ফুয়েল যেটা, নন মেটালিকের মধ্যে ফুয়েল যেটা, সেটা কিন্তু আমরা নেক্সট হচ্ছে যখন কিনা এনার্জি রিসোর্সেস পড়বো, কোল অ্যান্ড হচ্ছে পেট্রোলিয়াম, তখন আমরা আলোচনা করব। বাকি যে আদার্সের মধ্যে পড়েছি তার মধ্যে নন মেটালিকে, যেগুলো আমি বেশিরভাগ বলেছি সেডিমেন্টের রক থেকে তৈরি হয়, সেগুলো একটু আলোচনা করব। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কি, নন মেটালিক মিনারেলসের মধ্যে ডায়মন্ড। এটা সবাই চেনে, এমন না যে কেউ চেনে না তা নয়। ডায়মন্ড কীরকম দেখতে, ডায়মন্ড ইজ দ্য পিউরেস্ট ফর্ম অফ কার্বন, পিউরেস্ট ফর্ম অফ কার্বন কিন্তু ডায়মন্ড, ঠিক আছে। অ্যান্ড দ্য হার্ডেস্ট এলিমেন্ট ফাউন্ড ইন নেচার। একটা মিনারেলসের হার্ডনেস পরিমাপ করা হয় মোহ স্কেল দিয়ে, মোহ স্কেল দিয়ে হচ্ছে কিন্তু আমাদের হার্ডনেস অফ মিনারেলসটা কিন্তু পরিমাপ করা হয়, হার্ডনেস অফ মিনারেলস, ঠিক আছে। সেখানে বলা হয় কেন ডায়মন্ড দিয়ে কাজ কাটে, কারণ ডায়মন্ড এতটাই শক্ত, মোহ স্কেলে একেবারে টেন, টেন হচ্ছে কিন্তু এই মোহ স্কেলে হচ্ছে নাম্বার টেন, যেটা সব থেকে ওয়ান এবং টেনের মধ্যে, এই রেঞ্জের মধ্যে টেন হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ডায়মন্ড, এতটাই হার্ড হয় যার জন্য কাচও কাটে। সব থেকে কম কি, সব থেকে কম হচ্ছে ওয়ান, যেটা ট্যাল্ক, ট্যাল্ক হচ্ছে মিনারেল, মিনারেল সফট, ট্যাল্ক মিনারেল সফট, যেটা কিনা এই মোহ স্কেলে হচ্ছে ওয়ান হয়। ওকে, নাইন হচ্ছে কোরান্ডাম হয়, কোরান্ডাম একটা মিনারেল যেটা কিনা হার্ডনেসের দিক থেকে নাম্বার নাইনে আসে, ঠিক আছে। তারপর টোপাস আসে এইট, এইট যদি বলি হার্ডনেসের দিক থেকে তাহলে আসে টোপাস, টোপাসটা অনেকে শুনেছ। তারপরে আসে কোয়ার্স, কোয়ার্স আসে সেভেন, মোহ স্কেলে সেভেনে হচ্ছে কোয়ার্স। ওকে, এগুলো সবই হার্ডনেস অফ দ্য মিনারেলসে কিন্তু বিচার করে মোহ স্কেল, যেখানে ওয়ান থেকে টেনের মধ্যে টেন হচ্ছে কিন্তু এই ডায়মন্ড, আর ওয়ান হচ্ছে ট্যাল্ক, খুবই সফট হয় ট্যাল্ক, তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক পাউডারি। ট্যাল্ক তো আমরা জানি ট্যালকাম পাউডার, ঠিক পাউডারের মতো নরম নরম লাগে। চলো এরপর যেটা, দ্য ওয়ার্ল্ড ফেমাস কোহিনুর ডায়মন্ড, এই কোহিনুর ডায়মন্ড যেটাকে নিয়ে যত রাজ্যের গন্ডগোল, এই এক্সট্রাক্টেড কোথায় হয়েছিল, গোলকন্ডা মাইন্স, যেটা কিনা আন্ধ্রপ্রদেশে, গোলকন্ডা মাইন্স আন্ধ্রপ্রদেশের, ঠিক আছে। সেটা কোথায় হয়েছিল, ডায়মন্ডটা কোথা থেকে, কোহিনুর ডায়মন্ড যেটা গোলকন্ডা মাইন্স। অ্যাট প্রেজেন্ট মধ্যপ্রদেশ ইজ দ্য মেজর স্টেট ইন ডায়মন্ড প্রোডাকশন, মধ্যপ্রদেশ হচ্ছে মেজর স্টেট ইন ডায়মন্ড প্রোডাকশন, কারণ আমি আগেই বললাম মধ্যপ্রদেশে কিন্তু ডেন্স ভেজিটেশন একটা সময় ছিল। এবার এই বিষয়টা পুরো সেই কন্টিনেন্টাল ড্রিফ্ট থিওরি থেকে শুরু করে এই বিষয়গুলোর সাথে জড়িত, প্লেট টেকটোনিক থিওরির সাথে জড়িত, যেখানে গিয়ে ডেন্স ভেজিটেশন ছিল, পাললিক শিলার মধ্যে চাপা পড়ে কোল্ডটাই হার্ডনেস হয়ে কিন্তু ডায়মন্ডটা হয়েছে, ঠিক আছে। ডেন্স ভেজিটেশন মানে মাথায় রাখবে কোল্ড কিন্তু আমাদের ভেজিটেশন কিন্তু চাপা পড়ে হয়েছে, আর পেট্রোলিয়াম কিন্তু যেটা কিনা আমাদের প্রাণীজ যেটা, সেটা থেকে কিন্তু চাপা পড়ে তৈরিয়েছে, প্রাণীজের যে হাড় সেগুলো থেকে, বোনসগুলো থেকে। ওকে আচ্ছা, এবার দেখো মেজর ডায়মন্ড মাইন্স আর লোকেটেড যেটাকে বলে পান্না অ্যান্ড সাতনা ডিস্ট্রিক্ট, পান্না, পাটনা এবং সাতনা ডিস্ট্রিক্টে। মুম্বাই ইজ দ্য লার্জেস্ট মার্কেট অফ ডায়মন্ড,
মুম্বাই হচ্ছে লার্জেস্ট মার্কেট অফ ডায়মন্ড। তো ডায়মন্ড থেকে যে যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, পিডিএফ পাওয়া যাবে কি না দেখো, আমি পিডিএফ যেটা দিই যেটা ইম্পর্টেন্ট জিনিস শুধুমাত্র সেগুলো আমি পিডিএফে দিই, বাকি ডেসক্রিপশন বা সেগুলো আমি বলি সব সময় যে একটু ইউটিউবে যে আমি ভিডিওটা আপলোড করব সেইটা দেখে লিখো, কারণ সব কিছু দেখবে স্পুন ফিডিং হয়ে গেলে অ্যাকচুয়াল পড়াটা কিন্তু হয় না। ওকে, পিডিএফ পাবে। নেক্সট চলো, নেক্সট আসছে মাইকা। মাইকা মানে তো আমাদের মাথায় আসে ওই যে অভ্র, যেটা কিনা আমরা ছোটবেলায় খেলাধুলা করি বা অভ্র আমাদের মাথায় থাকে এই জিনিসগুলো। কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, মাইকা কিন্তু তিন রকমের হয়ে থাকে। তাহলে দেখো, মাইকা কিন্তু ইম্পর্টেন্ট একটা নন মেটালিক মিনারেল, যেটা কিনা ইগনিয়াস এবং মেটামরফিক রক থেকে পাওয়া যায়, ঠিক আছে, রূপান্তরিত শিলা মেটামরফিক। দেয়ার থ্রি টাইপস অফ মাইকা, একটা কি মাস্কোভাইট, এটা হচ্ছে মাস্কোভাইট, যেটা কি নাকি অনেকটা হোয়াইটিশ, মাস্কোভাইট নামটা হচ্ছে রুবি মাইকা বলা হয়, যেটা হোয়াইট ইন কালার, রুবি মাইকা হোয়াইট ইন কালার, এবং বেস্ট কোয়ালিটি কিন্তু মাইকা এই মাস্কোভাইট, ঠিক আছে। তারপর আসছে কি ফোলগোপাইট, এটা হচ্ছে ফোলগোপাইট, যেটা অনেকটা ইয়ালিশ, যেটা হচ্ছে ইয়ালিশ হচ্ছে মাইকা। তারপর আসছে ব্ল্যাক মাইকা, যেটাকে বলা হয় বায়োটাইট, বায়োটাইট বা ব্ল্যাক মাইকা। ঠিক এই তিন রকম আমি মাইকা দেখিয়েছি, কিরকম দেখতে লাগে দেখে নাও। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মাইকা ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট প্রডিউসার অফ মাইকা ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ম্যাক্সিমাম প্রোডাকশন অফ কান্ট্রি, মানে যদি বলা হয় ম্যাক্সিমাম কোন কান্ট্রি কোন পোর্শনটা, সেটা হচ্ছে কিন্তু এক্সপোর্টের দিক থেকেও কিন্তু ইউজড হয়। এবার এছাড়া দেখো, মেইনলি দেখো ঝাড়খণ্ড, আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, এইসব রিজিয়নগুলোতে কিন্তু মাইকা সব থেকে বেশি পরিমাণে, মানে মাইকা প্রডিউসিং স্টেটস বলে পাওয়া যায়, ঠিক আছে, প্রডিউসিং স্টেটস। ওকে, তো এই হচ্ছে কিনা আমাদের মাইকা পড়লাম, মাইকা তিন রকমের টাইপ, খুব ইম্পর্টেন্ট। মাস্কোভাইট মানে হোয়াইট, এটা মাথায় রাখবে প্রশ্ন আসে, যেটাকে বলে ফোলগোপাইট, যেটাকে বলা হয় ইয়েলো, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে কোন মাইকা কি রঙের বলে। আর বায়োটাইট মানে ব্ল্যাক মাইকা, বায়ো মানে বি রয়েছে, ব্ল্যাক মাইকা মাথায় রাখবে, ঠিক আছে। চলো মাইকাটা জানলাম, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মাইকার পরে যেটা, সেটা কিছু অ্যাটমিক মিনারেলসগুলো। আমি আগেই বললাম যে অ্যাটমিক মিনারেলসগুলো কি, যে ফুয়েলগুলো রয়েছে কোল বা পেট্রোলিয়াম, যেটা কিনা একটা, মানে এই রিসোর্সটা কি হবে, এটা তো একটা ফ্লোয়িং রিসোর্স না, এগুলো তো ফান্ড রিসোর্সেস, একটা না একটা সময় শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার অ্যাটমিক মিনারেলসগুলো কি ফ্লোয়িং রিসোর্সেস, না, অ্যাটমিক রিসোর্স হচ্ছে ফ্লোয়িং না, কিন্তু ওই যেখান থেকে ধরো এখন যেটা আমরা ইলেকট্রিসিটি ইউজ করি, থার্মাল ইলেকট্রিসিটি কোল থেকে, তার যদি এ হচ্ছে কি বলতো, ছোট্ট একটা মিনারেলসে, মানে যদি বলা হয় অ্যাটমিক মিনারেলসে, তার কিন্তু উৎপাদন ক্ষমতা অনেক বেশি, তো বেশি পরিমাণে ইউজ করতে লাগে না, ঠিক আছে। এই অ্যাটমিক মিনারেলসের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে নন ফসল এনার্জি রিসোর্সেস, ফসল এনার্জি মানে ফসল কোনগুলো, ওই যে বললাম পেট্রোলিয়াম আর কোলের মধ্যে, দে আর ফাউন্ড ইন দ্য স্লেট রক। স্লেট রকটা কি, স্লেট রকটা হচ্ছে একটা মেটামরফিক রক, মেটামরফিক রক হচ্ছে স্লেট। কার কাছ থেকে মেটামরফোস হয়েছে, স্লেট হচ্ছে শেল, শেল থেকে হচ্ছে, আর মার্স্টোন থেকে, যেটা কিনা দুটোই হচ্ছে সেডিমেন্টারি রক। এই দুটো সেডিমেন্টারি রক থেকে তাপ এবং চাপের হচ্ছে ফলে এই স্লেট রকটা তৈরি হচ্ছে, যেটা অ্যাকচুয়াল মেটামরফিক রক। ওকে, ডিউ টু দ্য এক্সস্টেবল নেচার অফ ফসল ফুয়েলস, দ্য নিউক্লিয়ার এনার্জি এক্সপ্লোরেশন হ্যাজ বিকাম দ্য ভেরি ভাইটাল ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। ওকে, ইন ইন্ডিয়া নিউক্লিয়ার এনার্জি ইজ প্রডিউসড ফ্রম দ্য ইউরেনিয়াম অ্যান্ড যেটাকে বলা হয় থোরিয়াম, এই দুটো হচ্ছে কিন্তু মিনারেল থেকে মেনলি অ্যাটমিক যদি বলা হয় এনার্জি ইউজ করা হয়ে থাকে। ওকে, এবার দেখো দুটোর মধ্যে আমরা একটু জেনে নিই, যে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে থোরিয়াম। দেখো থোরিয়ামের এর হচ্ছে, যদি ধরো আমার ফিজিক্সে পড়ো তাহলে এর বিভিন্ন রকমের কম্পাউন্ডস রয়েছে, আইসোটেপ এইসবগুলো, যে বিষয়টা আমার পড়ানোর বিষয় না, কারণ আমি জিওগ্রাফির বিষয়, এর অবস্থানটা কোথায় ভূপ্রকৃতিতে সেগুলো আমরা আলোচনা করবো। দেখো থোরিয়াম হচ্ছে মেনলি কিন্তু এক্সট্রাক্টেড, খুব ইম্পর্টেন্ট আমাদের জিওগ্রাফির বিষয়, থোরিয়াম কিন্তু মোনাজাইট স্যান্ড অ্যান্ড ইলমেনাইট স্যান্ড কিন্তু থেকে তৈরি হয়, যেটা মেনলি কেরালা এবং তামিলনাড়ুতে। মোনাজাইট স্যান্ড কিন্তু কেরালা, হ্যাঁ, কেরালা বিচে কিন্তু এই স্যান্ডটা দেখতে পাওয়া যায়। থোরিয়াম খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি, প্রশ্ন বহুবার আসে, বিভিন্ন রকমের যদি কম্পিটিটিভ এক্সাম দেখো এসেছে। ওয়ার্ল্ডের রিচেস্ট মোনাজাইট ডিপোজিটস ফাউন্ড ইন পালাক্কাড় অ্যান্ড কোলাম ডিস্ট্রিক্ট, যেটা কেরালাতে রয়েছে। ওয়ার্ল্ডের রিচেস্ট মোনাজাইট স্যান্ড, মোনাজাইট স্যান্ড, এখান থেকে এই থোরিয়ামটা পাওয়া যায়।
এটাকে নিয়ার বিশাখাপত্তনম রয়েছে অন্ধ্রপ্রদেশে এবং মহানদী রিভার যেটা উড়িষ্যার কাছাকাছি সেখানেও কিন্তু থোরিয়াম কিছুটা পাওয়া যায়। ওকে, থোরিয়ামের আমরা জানলাম এবং থোরিয়ামটা কিরকম দেখতে লাগে সেটার একটা ছবি দিয়েছি। ওকে, নেক্সট দেখো, থোরিয়ামের পরে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ইউরেনিয়াম, তাই তো? ইউরেনিয়ামটা দেখো ঠিক এরকম একটা দেখতে লাগে, যার কিনা মানে মেইনলি কিন্তু ফাউন্ড থারওয়ার এবং আর্কিয়ান সিরিজে দেখতে পাওয়া যায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন যদি বলা হয় ইউরেনিয়ামের, সেখানে হচ্ছে জাদুগোদা রিজিয়ন। কোথায়? সিংভূম ডিস্ট্রিক্ট ইন ঝাড়খণ্ড। খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো মাথায় রাখবে। থোরিয়াম মানে মোরাজাইট স্যান্ড, যেটা কেরালা থেকে মেনলি পাওয়া যাচ্ছে, এবং যদি বলে ইউরেনিয়াম, যেটা জাদুগোদা রিজিয়ান, যেটাকে কিনা সিংভূম ডিস্ট্রিক্টে ঝাড়খণ্ড থেকে পাওয়া যাচ্ছে। এই দুটো অবস্থান প্রচুর প্রশ্ন আসে, তাই মাথায় রেখো। এছাড়া আদার্স কোথায় পাওয়া যায়, যেমন নেল্লোর, নেল্লোর ডিস্ট্রিক্ট ইন অন্ধ্রপ্রদেশ, উদয়পুর ইন রাজস্থান, এগুলো জায়গাও কিন্তু পাওয়া যায়। মেঘালয়েও কিন্তু প্রায় 16% কিন্তু ইউরেনিয়াম ডিপোজিট রয়েছে। এছাড়া কিন্তু দেখো, ওভার 2/3 অফ দ্য ওয়ার্ল্ডের প্রোডাকশনের দিক থেকে যদি ইউরেনিয়াম দেখি, বা সেখানে মেনলি কিন্তু আমাদের ওয়ার্ল্ডের বিচারটা যদি করে থাকি, তাহলে কাজাকিস্তান দেখো রয়েছে বেশি, তারপর কানাডা, তারপর অস্ট্রেলিয়া। কাজাকিস্তানে সব থেকে বেশি, তারপর কানাডা, তারপর অস্ট্রেলিয়াতে। ওকে, তাহলে এই হচ্ছে গেল কিন্তু আমাদের আজকে যে বিষয় আমরা পড়লাম, মিনারেলস কী, মিনারেলসের ক্লাসিফিকেশন কী, এবং সেখানে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা মেটাল, নন মেটাল, অ্যাটমিক মিনারেলস, মেটালের মধ্যে আমরা পড়েছি কি আমরা ফেরাস, নন ফেরাস, নন মেটালের মধ্যে কিন্তু আমরা পড়েছি বিভিন্ন রকমের, আমরা আদার্সে এবং ফুয়েলের মধ্যে পড়েছি, এবং অ্যাটমিকের মধ্যে পড়লাম কি এই থোরিয়াম এবং ইউরেনিয়াম। ওকে, চলো আজ তাহলে হচ্ছে এই পর্যন্তই থাকলো। এর আগে আমি একটা ছোট্ট করে যে জিনিসটা বলবো, নাসিম আক্তার, হোয়াট অ্যাবাউট পেইড কোর্সেস, প্লিজ ওয়াচ আওয়ার ভিডিও, পেমেন্ট রিলেটেড ভিডিও। ওকে, আচ্ছা, এরপর দেখো যেটা ছোট্ট আমি জিনিসটা এখানে অ্যাড করেছি, সেটা এই মাইন্সের ক্ষেত্রে যদি তোমরা রিসেন্ট যদি দেখো, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যাশনাল মিনারেল পলিসি। এই মিনারেল পলিসিটা কেন ইন্ডিয়াতে আনলো? মেইনলি কিন্তু সাস্টেনেবল মাইনিং সেক্টর ডেভেলপমেন্টের জন্য। সাস্টেনেবল মাইনিং সেক্টর, দেখো মাইনিং এরিয়া মাইনিং নয়, সেখানে দেখো মাইনিং মানে কি, নিচ থেকে তো হচ্ছে ডিগ আউট করে তৈরি করা হচ্ছে, নিচটা হচ্ছে ফাঁফা হয়ে যাচ্ছে আর্থ সার্ফেসের নিচে, একটা সময় সেটা ভূমিধস পড়ছে, আর্থকোয়েক হচ্ছে, এগুলো ঘটনা ঘটনা লেগেই রয়েছে। তো এটা মেইনলি সাস্টেনেবলি যদি আমরা মাইনিং সেক্টর ডেভেলপ করি, সেটার জন্য আসে ন্যাশনাল মিনারেল পলিসি 2019। সেখানে দেখো 2020 সালে মে মাসে কিন্তু ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন একটা অ্যানাউন্সড করে, পলিসির রিফর্মস করে। অ্যাকচুয়ালি এটা পলিসির রিফর্মস হয়, যেখানে কিনা 8টা সেক্টর করা হয় মাইনিংয়ে, কোল এবং মিনারেলসকে অ্যাড করে। কমার্শিয়াল মাইনিং ইজ টু বি দ্য ব্রট ইন দ্য কোল সেক্টর, সেখানে আন্ডার আনা হয়, আর একটা জয়েন্ট অকশন করা হয় বক্সাইট অ্যান্ড কোল মিনারেল ব্লকসের জন্য। তো এটা একটা ছোট্ট জিনিস যে ন্যাশনাল মিনারেল পলিসি কী, সেটা একটু তোমাদের জেনে রাখার প্রয়োজন। আর জিওগ্রাফি ক্ষেত্রে দেখো, আমাদের ডিস্ট্রিবিউশনটা বা কীভাবে তৈরি হয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথেও এগুলো একটা জাস্ট হচ্ছে কারেন্ট ইস্যুর জন্য আমি এটা দিয়েছি। এরপর দেখো একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যেটাকে বলা হয় যে খনিজ ক্ষেত্র হচ্ছে কল্যাণ যোজনা, এই প্রোগ্রামটা মেইনলি কাদের জন্য? মেইনলি হচ্ছে যেটা মাইনিং পিপলের সাথে রয়েছে, মাইনিং পিপল যারা, এবার মাইনিং রিলেটেড যেসব পিপল যারা কাজ করছে, মাইনিং ওয়ার্কার্স যারা, তাদের সাথে কিন্তু এই রয়েছে এই যোজনাটা। মেইনলি ওদের হচ্ছে কিন্তু ওয়েলবিংয়ের জন্য, ওদের বেনিফিটসের জন্য। ওকে, এরপর আরেকটা দেখো যেটা জিনিস, ছোট ছোট জিনিস, এই তিনটা পুরো একটা ডাইনামিক পোর্শন, কারেন্ট একটা ইস্যু থেকে আমি দিয়েছি। প্রজেক্ট হচ্ছে সুদূর দৃষ্টি, যেটা ইন্ডিয়ার ব্যুরো অফ মাইন্স হ্যাজ সাইন দ্য এমওইউ উইথ দ্য ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার 21 জানুয়ারি 2016। কী কারণে? ফর মনিটরিং দ্য মাইনিং অ্যাক্টিভিটিস ইউজিং দ্য স্যাটেলাইট ইমেজ। স্যাটেলাইট ইমেজ আমরা জানি, স্যাটেলাইট হচ্ছে আমরা যদি একটা ন্যাচুরাল স্যাটেলাইট রয়েছে যেটা আমাদের মুন আর্থের, আর যদি বলা হয় যে অ্যান্থ্রোপোজেনিক স্যাটেলাইট, সেটা আমরা আমরা যেগুলো পাঠাচ্ছি, তাই তো? তাই আমরা বিভিন্ন রকমের এই যে আবহাওয়া সম্বন্ধে জানতে পাচ্ছি স্যাটেলাইটের দরুন, ঠিক আছে, এই যে বৃষ্টি আসবে, সাইক্লোন আসবে সম্বন্ধে কী করে পূর্বাভাস করতে পাচ্ছি স্যাটেলাইটের দরুন, কোথায় যে বিভিন্ন রকমের হচ্ছে রিসোর্স রয়েছে,
হ্যাঁ, বা পোটেনশিয়াল রিসোর্সেস, সেগুলো আমরা কোথা দিয়ে জানতে পারছি? স্যাটেলাইটের দরুন। তো এই যে দেখো, এই স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে কিন্তু মাইনিং অ্যাক্টিভিটি কীরকম চলছে সেটা ঠিক ওই মনিটরিং করা হচ্ছে, ওইটাই। এটা হচ্ছে প্রজেক্ট শুধু দৃষ্টির আন্ডারে আসে, এবং মেনলি টু রিমোট সেন্সিং ল্যাবসও রয়েছে, যেটা কিনা হায়দ্রাবাদ এবং নাগপুরে তৈরি করা হয়েছে। যে দুটো রিমোট সেন্সিং ল্যাব, যেটা কিনা প্রজেক্ট শুধু দৃষ্টির আন্ডারে ফলে নাগপুর এবং হচ্ছে হায়দ্রাবাদে, যেটা কিনা মেনলি স্যাটেলাইট ইমেজের মনিটরিংয়ের জন্য, মাইনিং এরিয়া মনিটরিংয়ের জন্য। ওকে, তাহলে এই জিনিসগুলো গেল যেগুলো কিনা এই মাইন রিলেটেড। এবার লাস্টে যেটা তোমাদের সাথে একটা প্রশ্ন আসবো, সেটা হচ্ছে মাইন এরিয়া, মাইন এরিয়ার সাথে যুক্ত যারা ওয়াকার্স তাদেরকে কোন কলার ওয়াকার বলা হয়, বা উইচ কালার অফ ওয়াকার বলা হয়, বলো। তোমাদের জন্য এই প্রশ্নটা আসলো, পিগমেন্ট পেইন্ট মানে হচ্ছে পেইন্টে যে পেইন্টিং যেটা তৈরি, পেইন্টে যে কালার্সগুলো, ঠিক আছে, ওর মধ্যে কিছু তো বিভিন্ন রকমের মেটালস আয়রন ওর থাকে, এরকম মেইনলি আয়রন ওর থাকে, সেটাকে পিগমেন্ট পেইন্ট এরকম বলা হয়, মানে ফার্স্ট কালার অফ পেইন্ট সেটাকে বলা হচ্ছে। আমি যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটা বলো, যেটা কিনা মাইনিং এরিয়ার সাথে যুক্ত ওয়ার্কার্সদের আমরা কি বলে থাকি। যেমন আমরা বলে থাকি যে প্রাইমারি অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত লোকদেরকে বলি রেড কলার, ইন্ডাস্ট্রির সাথে যুক্ত লোকদেরকে বলি ব্লু কলার। তাহলে যারা কিনা হচ্ছে মাইনিং এরিয়ার সাথে যুক্ত লোকদেরকে কি বলা হয় দেখি। এনিওয়ান, আমি যদিও কোনো উত্তর পাইনি, তার মানে ভেবে নিলাম জানা নেই, তাই তো। মাইনিং এরিয়া যুক্ত লোকদেরকে বলা হয় ব্ল্যাক কলার, ব্ল্যাক কলার কিন্তু ওয়াকার বলা হয়, ঠিক আছে। ব্ল্যাক কলার ওয়াকার কাদের বলে? যারা কিনা মাইনিং এরিয়ার সাথে যুক্ত, ঠিক আছে, মাইনিং এর সাথে যারা যুক্ত তাদেরকে বলা হয় ব্ল্যাক কলার ওয়াকার, যেটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, মৌলি মজুমদার বলেছিল একমাত্র ব্ল্যাক কলার, বাকিরা বলেছে নো আইডিয়া। ওকে, চলো গেট অ্যান আইডিয়া। ক্লাস তাহলে এই পর্যন্তই থাকলো আমাদের, আজকে ক্লাসটা আমরা শেষ করলাম বিভিন্ন রকমের মিনারেলস নিয়ে। মিনারেলস ইন্ডিয়া যে মিনারেলস সম্বন্ধে আমরা জেনেছি, আশা করছি তোমাদের আমার ক্লাসটা আমার ভালো লেগেছে। যদি কোনো ডাউটস থাকে কমেন্ট বক্সে দিয়ে রাখবে, আমি নেক্সট যখন ক্লাস করব তোমাদের ডাউটটা ফুলফিল করার চেষ্টা করব। ওকে ওকে, চলো, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড নাইট।